ইউক্রেনের রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় আবারও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের ব্ল্যাক সি নৌবহরের সদর দফতরে ইউক্রেনের একটি অভিযান তারা প্রতিরোধ করেছে। মস্কো বলছে, রুশ নৌবহরের ওপরে একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে তারা, আর এর জন্য কিয়েভকে দায়ী করছে। এর আগে গত 31 জুলাই এই হেডকোয়ার্টারের উন্মুক্ত অংশে ড্রোন হামলা হয়, এতে 5 জন আহত হয়েছিলেন।